হাকতর্ণী কচ্চা মন্ত্রী বক্রব ইন্দ্রা গান্ধিনী আসাইমা শালময়টু খ্লাইয়াই ধর্মনগর বিধানসভা কেন্দ্র সংসাজাখা বার জরু ত্রিপুরা বাচাও লাহার হিমবতক বার জরু ত্রিপুরা বাচাও লাম হিমবতক নি তিনি শালবা শাল অশানি লাম হিমবতক ধর্মনগর হাঙ্কর কংগ্রেস হাবানগর কুথুম ফাই লেখা ভারত জোড়ো ত্রিপুরা বাঁচাও লাম হিমবতক নি বিশিংতই বিজেপি হাবাং বদলি ফান ফুনুগি রেখা কংগ্রেস হাসিনী কাইদকসি বিধানসভা কেন্দ্র ভারত জোড়ো ত্রিপুরা বাঁচাও তাংবতাং খ্লাইজাগৈ তঙ্গ ভারত জোড়ো ত্রিপুরা বাঁচাও লাম হিমবতক অশাল ফাই মানজাক ফাইকা হাংকরনি গবাংমা অজামারক মানজাখা হাংকর কংগ্রেস আদম কঙ্কজ কুমার দে কেবল নন্দী নক হবই হাংকর শিকলা কংগ্রেস নি আদম রক মানজাখা আজকে আমরা ভারত জোড়ো পদযাত্রা আমাদের পঞ্চম দিন আমরা পদার্পণ করলাম আমরা দেখতে পেলাম যে আমাদের রাহুল গান্ধীজি কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত তিনি পদযাত্রা করছেন তারই পদাঙ্ক অনুসরণ করে আমাদের ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এবং আমাদের ত্রিপুরার আমাদের সুদীপ রায় মুখ্যমন্ত্রী তারা একটা কমিটি গঠন করলেন সেই কমিটিতে ওনাকে চেয়ারম্যান করে একটা কমিটি করা হয়েছে এবং তাদের প্রদেশ কংগ্রেস এবং ওই কমিটির নেতৃত্বে আজকে আমাদের আমরা এই ভারত জোড়ো পদযাত্রা ত্রিপুরা বাঁচাও কর্মসূচি আমরা হাতে নিয়েছি তার মূল উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষে যেভাবে জাতপাত নিয়ে বিভিন্ন জাতিতে জাতিতে বৈষম্য তৈরি হচ্ছে এবং বিভাজন তৈরি হচ্ছে সে বিভাজন থেকে কিভাবে এই ভারতবর্ষের মানুষকে একত্রিত করা যায় কারণ এর আগে যখন ভারতবর্ষে কংগ্রেস তার শাসনকালে আমরা ঐক্যবদ্ধ ভারত জাতীয় সংগতি সমস্ত কিছু মেনটেন করে এই ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল স্বাধীনতার প্রাক মুহূর্ত পর্যন্ত ভারতবর্ষের সমস্ত জাতি ধর্মের লোক একত্রিত প্রচেষ্টায় এই ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল 1947 ইংরেজির 15 আগস্ট কিন্তু আমরা দেখতে পেলাম বর্তমান যে সরকারটা কেন্দ্রে আছে এবং রাজ্যের এই ডাবল ইঞ্জিনের সরকার আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি তারা জাত ধর্ম বর্ণ নিচু উঁচু এই জাতি নিয়ে তাদের একটা বৈষম্য তৈরি করে নিয়েছে যার ফলে এই ভারতবর্ষটা একটা বিচ্ছিন্নতায় ভরে গেছে তারই প্রতিবাদে আমাদের রাহুলজি চিন্তা করলেন যে রাজস্থানের একটা চিন্তন শিবির হয়েছিল সেই চিন্তন শিবিরে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আমরা অখণ্ড ভারতকে অখণ্ডই রাখবো আমরা দ্বিগণ্ডিত হতে যাব না তারই প্রতিবাদে ওই চিন্তন শিবিরের বার্তাটা নিয়ে রাহুল গান্ধীজি দায়িত্ব নিলেন যে উনি ভারত জোড়ো পদযাত্রা করবেন